Hey, welcome back to my channel, Blink with Riya. आज के संडे तो हैप्पी संडे सबाई के संडे दिन खूब भालो लगे आगे बोले संडे दिन खूब फेवरेट अनेक समय बाड़ी पाई और आमार बाड़ी जो पेंडिंग काजगुलो थाके तारपर बाड़ी लोकजन साथे आमार शाशुड़ी मार साथे प्रणयर साथे अनेकटा समय काटाते पारी टुम्बाई दी साथे अनेकटा समय काटाते पारी तो फ्रेश ट्रेश हो गेछि सकाल बेला घुम थेके उठे एखन रान्नाघरे जाबो रान्नाघरे गिये बानाबो टिफिन बाट जे टिफिनेर जन्य जे दुटो मेन जिनिस দরকার সেই দুটো জিনিস নেই তো প্রণয় বাজারে গেছে একবারে ওই জিনিস দুটো নিয়ে আসবে আর আজকে টিফিন বানাবো একটা অন্য ডিশ আজকে লুচি করব না আজকে বানাবো স্যান্ডউইচ তো খুব ইজি রেসিপি স্যান্ডউইচটা ওটা তোমাদের সাথে শেয়ার করব মা বললো যে মাকে উঠাও না মার পাশে এসে বসলাম মা চা খাচ্ছিল আমি আর মা এখন ওয়েট করছি প্রণয় কতক্ষণে বাজার থেকে আসবে তারপরে আমরা রান্নাঘরে যাব রান্না করব টিফিন বানাবো তো ওই দিন পর্ব চলছে মা কালকে মার সাথে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে মানে অ্যাকচুয়ালি সত্যি খুব ভয়ানক ব্যাপারটা কালকে একটু দরকারে বাড়িতে এসেছিলাম অফিস থেকে হঠাৎ করে এসে শুনলাম মা নাকি বারান্দায় পড়ে গেছে কি করে পড়ে গেছে না মাছওয়ালা এসেছিল মাছ কিনতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে পা স্লিপ করে পড়ে গেছে মানে সাংঘাতিক অবস্থা মানে ভগবানের অশেষ ধন্যবাদ যে সেরকম ব্যথা লাগেনি ব্যথা লাগেনি বলা ভুল ব্যথা তো একটু লেগেছে কিন্তু ওইভাবে কোনো বাজে রকম অ্যাক্সিডেন্ট হয়নি তো মানে এত তত্তর করে সব সময় কিউন তত্তর করে এখন হাসে তো এখন আমি আর মা ওয়েট করছি অনেকক্ষণ হয়ে গেল ও আসবে আসার পরে আমরা দুজন যাব রান্নাঘরে তো ঠিক আছে যখন টিফিন বানাবো তখন আসছি টিল দেন তো আজকে আমি বানাবো বোয়াল মাছ মা মাছ ভেজে দিবে কারণ বোয়াল মাছ খুব ফোটে আমার খুব ভয় লাগে মাছ ভাজতে তো মা এখন মাছ ভাজবে আমি যতক্ষণ টিফিনটা করে নেব করে দেখাবো বোয়াল মাছের স্পেশাল রেসিপি তো এখানে স্যান্ডউইচের রেসিপিটা আমি পুরোটা শেয়ার করলাম না কারণ ব্লগটা অনেক লেন্দি হয়ে যাবে আমি পরে আলাদা করে এই স্যান্ডউইচের রেসিপিটা দিয়ে দেব নিজে বানিয়েছি দেখে বলছিলাম সত্যি দারুণ লাগে এই রেসিপি ধীরে আমি রান্না করে যাব তখন রান্না করতে তখন বোয়াল মাছ খুব ফোটে তো বোয়াল মাছের মধ্যে যদি একটু কাঁচা তেল একটু হলুদ আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপরে মেখে হালকাভাবে অল্প কর্নফ্লাওয়ার মিশিয়ে হালকাভাবে মাখিয়ে রাখার পরে ভাজা যায় তাহলে কিন্তু বোয়াল মাছটা তো ফোটে না তবুও সেফটির জন্য বোয়াল মাছ ঢেকে ঢেকে ভাজাই ভালো এটা হলো আমার পিসি শাশুড়ি পিসিমণি লজ্জা পায় আবার ক্যামেরার সামনে আসতে মাও পিসিমণিও ও পিসিমণি এই পিসিমণি এতক্ষণে আমার স্যান্ডউইচ খাচ্ছে স্নান করে এসে পিসিমণি কেমন খেতে হয়েছে তাই সত্যি সত্যি বলছো তো সত্যি বলছি খুব ভালো মজা খাও হ্যাঁ আমাদের খাওয়া হয়ে গেছে আমি এখানে পিসিমণির সাথে বসে রিভিউ নিচ্ছিলাম আমার স্যান্ডউইচের তো এখন আমি হলো এই মার মাছ ভাজা হয়ে গেছে প্রায় কমপ্লিট এবার আমি ঢুকবো রান্নাঘরে বাড়িতে আমাকে খুব হেল্প করে দেয় বান খেয়েছি তো ওই জন্য কথাটা এরকম লাগছে কালো জিরা সবসময় লবণ দিয়ে বাড়বে তাহলে কিটা হবে না মাছ ভাজা কমপ্লিট অলরেডি রসুন বাটা এখানে আছে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দেব এবং তারপরে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ রসুন বাটা রসুনটা ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরা বাটা জল এটা দেব মশলা ভাজতে তেল
আমি অলরেডি ছাড়া শুরু করে দিয়েছে। মুখটা আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দেখো অলরেডি তেল বেরোনো শুরু হয়ে গেছে, মানে মশলা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এদের মধ্যে দিয়ে দেবো নতুন জল। দেখো অলরেডি ফুটে গেছে ঝোল। এবার আমি এটার মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। আমার কমপ্লিট বোয়াল মাছের রেসিপি। তো হলো আজকে রান্না বান্না কমপ্লিট। আজকে সকাল থেকে মানে সারাটাক্ষণ রান্না করেই কেটে গেল। দেখি বিকালের কোনো প্ল্যান হয় কিনা, যদি আমার যদিও আজকে বিকালে একটু বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে। অনেকদিন বাড়িতে যাই না, মনটাও খারাপ লাগছে। বাবিনকে দেখি না, বাবাইকে দেখি না। আজকে একটু চুলে তেল দেবো ভাবছি। চুলে সানডে তিনটে দিনকে আমার সব কিছু করার কথা মনে পড়ে, কারণ আর তো সময় পাই না। তো একটু পরে সানডে যাবো দেখতেও আর। তো এখন নেল পালিশ ওঠাবো, মাথায় তেল দেবো, তারপরে স্নানে যাবো। স্নান করে এসে নেল পালিশ করবো। এই শরীরটা ইউজ করতে পারো, খুব ভালো লাগে। হয়ে গেল আমার স্নানটি করা। বেশিক্ষণ না, জাস্ট আধা ঘন্টা রাখবো। আধা ঘন্টা রেখে আমি স্নান চলে যাবো। তো আজকে ভাবছি যে বেসন দিয়ে একটা প্যাক বানাবো। এই রেমেডিগুলো খুব ভালো হয় স্কিনের জন্য। তো বেসন সঙ্গে দেবো আরও ইনগ্রিডিয়েন্টস। তো জানাচ্ছি, স্কিনের ট্যানটাও দূর হয়ে যাবে, স্কিনটা খুব ব্রাইটও লাগবে। তো সঙ্গে থাকো। চুলের জন্য এই তেলটা ইউজ করে দেখতে পারো, খুব ভালো তেল, সত্যি খুব ভালো তেল। তো এই যে আমার বেসনের প্যাক, এটার মধ্যে আমি দিয়েছি টমেটো স্ম্যাশ করে, হলুদ দিয়েছি আর শশার রস। ও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, সেটা হলো টক দই। তো যদি তোমাদের স্কিনে টক দই স্যুট না করে তো তোমরা সেটা স্কিপ করতে পারো। বাট আমার গরমকালে স্কিনে বেসনের সাথে টক দই দিতে খুব ভালো লাগে, স্কিনটা খুব ফ্রেশ হয়। তো এই যে এটা আমি এখন উড়িয়ে নেবো। আরেকটা যেটা ব্যাপার, তোমরা চাইলে এটার মধ্যে, যদি ড্রাই স্কিন হয় তো তোমরা চাইলে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুলের 2-3 ড্রপও দিতে পারো, বা যে কোনো এসেন্সিয়াল অয়েলের যেটা তোমাদের স্কিনে স্যুট করে সেই 2-3 ফোঁটা এসেন্সিয়াল অয়েলও দিয়ে দিতে পারো। বাকি যতটুকু বাঁচলো ততটুকু আমি আমার দুটো হাতে আর পিছিয়ে দিয়ে দেবো, পায়েও দিতে পারো। আর এটা আমি রাখবো 15 মিনিট, তারপরে স্টারে চলে যাবো। দেখো স্কিনটা খুব ব্রাইট লাগছে। চুলটা এখন ভেজে আছে, তাই আজ যাবো না, পরে আজ যাবো। রবিবার মানে সব দেখি কোনো টক দই খেতে কাটা ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, স্পেশালি আমুলের টক দইটা আমার যা ভালো লাগে। এখন আমি টক দই খাবো। তো সানডে ইভিনিং হঠাৎ করে প্ল্যান হলো যে এখন মামার ভোমলাদের বাড়িতে যাব। তো আমি রেডি, প্রণয় বাইরে ওয়েট করছে। তো যাচ্ছি এখন আর মামরা ভোমলাদের বাড়িতে, ওখানে সব বন্ধুরাও ওয়েট করছে। আর তনুময় যে বন্ধুর আমার সামনে মাসে বিয়ে, তো ওকে আজকে মাম দেবে আইবুড়ো ভাত। তো আজকে যাচ্ছি, তো ওর সাথে সাথে আমাদের সবার নিমন্ত্রণ। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, অনেক অনেক আড্ডা হবে। টাটা। তো মামের বাড়িতে আসছি আর টুকু দুত্তু দুত্তু করছে, এই যে টুকু। তো আমরা এখন খেলবো, এখনো কেউ আসে নাই, আমি আর প্রণয় আসছি, সব ঢুকবে একে একে। তো জমবে আজকে পুরো আড্ডা। তো ঠিক আছে, এনজয় করি আমরা, পরে আসবো। Shag!
যা বাবাকে একটু স্টেথোস্কোপ দিয়ে দেখে দে, কানি দিয়ে দেখে দে। আমার না বাবি, পাপার মাথার চুলগুলো দেখ, মাথা ব্যথার জন্য চুলগুলো কেমন হয়ে গেছে দেখ। তো মামির বাড়িতে ঢুকেই ওই তুক্কার সাথে শুরু হয়ে গেছে আমার আর প্রণয়ের দুষ্টামি, আর তুক্কা এখানে প্রণয়ের ট্রিটমেন্ট করছে। তো এখানে মাপ বানিয়েছিল টেস্টি টেস্টি ক্ষীর পায়েস, যেটা দেখে লোভ সামানো যাচ্ছিল না, বাট অনেক কষ্টে জিভটা সম্বরণ করলাম। তুই কিসের ডাক্তার তুক্কা? হাতে সুটকেসটা, তোর ওই যে ব্লু সুটকেসটা, ওটা তুকু হলো এখানে ডাক্তার সেজেছে। আর ওর কত বেশি তুই শোনো, তুমি ছোটদের কি চিকিৎসা করো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ লাগছে তো তোমাকে। তো চলছে ফ্রাইড রাইসের তৈয়ারি। তো ফ্রাইড রাইস অলরেডি হয়ে এসছে, আর এদিকে বাকি কাজগুলো আমরা করছিলাম। আর এটা হলো অনলি গার্লস টাইম, যখন আমরা আমাদের সুখ দুঃখ হাসি মজা শপিং আরও অনেক কিছু নিয়ে গল্প করি। তো এটা তুক্কার ডিনার টাইমের সময় আমাদের এই পর্বটা চলে। এই যে আমাদের বর বর মশাই আর কি, সামনের মাসে ওর বিয়ে, আর এই যে ওর আইবুড়ো ভাত। আরও ডিশ অন দ্য ওয়ে। তো এগুলো এখন তরুমাইকে খেতে হবে, আর এই হলো আমাদের বরপাত্র। চলি, ও খুব লাজুক, ভীষণ লজ্জা পায়। মানে ভোমলাদাকে ছাড়া আমাদের কমেডি অসম্ভব, এটাই হলো মেইন ব্যাপার। না মানে এটার মানে কি, মানে এখানে আমি মনোযোগ দিয়ে পায়েস খাচ্ছিলাম, সেটা এইভাবে তুলবে, এটা কোনো কথা? এটা মানে আমি পারলাম না, মানে ও এত ভালোবাসে পায়েস খেতে, মানে সত্যি। তো খাওয়া দাওয়ার সাথে সাথে চলছে আড্ডা, বক 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 বক। তো আমাদের বক বক কোনোদিনও শেষ হয় না, মানে সময় চলে গেলেও বাড়ি চলে গেলেও আমাদের বক বক আর শেষ হয় না। তো রাত 1:30 বাজে আমরা বাড়িতে ফিরছি, মানে আইবুড়ো ভাত দিতে গিয়ে 1:30 সময় বাড়িতে ফিরছি, মানে সিরিয়াসলি। মানে তনু মায়ের আজকে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল, খুব মজা করলাম। তো এতক্ষণে বাড়িতে এলাম, তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ অ্যাজ ইউজুয়াল কালকে আমার অফিস আছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দিন টাটা, বাই বাই। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। দিন টাটা।